বয়স যত বাড়ে তত কিন্তু বাড়ে স্ট্রোকের সম্ভাবনা। এটা দেখা গেছে যে 70 বছরের উপরে কিন্তু স্ট্রোক অনেক বেশি হয়, অর্থাৎ মানুষের যত বয়স বাড়ে তার স্ট্রোক করার চান্স কিন্তু ততটা বাড়তে থাকে। এটা কারণ অনেকে বলেন যে বয়স যত বাড়ে তত রক্তনালীতে আস্তে আস্তে চর্বি জমে, রক্তনালীগুলো শুরু হয়ে যায় এবং রক্তনালী শুরু হয়ে গেলেই কিন্তু এই স্ট্রোক হতে পারে। তাহলে যত বয়স বাড়ে তত স্ট্রোকের ঝুঁকি বাড়ে, এই জন্য বয়স্কদের বিশেষ নজর দিতে হবে। এবং বয়স্কদের যদি ডায়াবেটিস এবং প্রেশার থাকে তাহলে সেটা কন্ট্রোলে রাখতে হবে, নাহলে কিন্তু স্ট্রোক হওয়ার চান্স বাড়ে। এমনি বয়স নিজেই একটা রিস্ক ফ্যাক্টর, তার সাথে যদি ডায়াবেটিস বা প্রেশার থাকে তাহলে কিন্তু রিস্কটা আরও বেড়ে যায়। তো আশা করি সবাই সচেতন হবে এবং বৃদ্ধদের প্রতি যত্ন।